ওয়েলকাম ফ্রেন্ডস, আমাদের প্রথম দফা এবং দ্বিতীয় দফার বেশ কিছু ভোটকর্মী তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বেশ কিছু নতুন নতুন ফর্মও আমার সাথে শেয়ার করেছেন এবং সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো দ্বিতীয় দফায় আমাদের বন্ধু দেখুন অভিজিৎ সিল, উনি জলপাইগুড়ি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির আন্ডারে ওনার ডিউটি পড়েছিল এবং উনি ওনার অভিজ্ঞতার কথা এখানে শেয়ার করেছেন। ওনার 1257 প্লাস 5টা EDC ভোট, টোটাল ভোটার ছিল 1262। সারাদিন ভোটারের চাপ ছিল, তবে বেশ এনজয় করেছেন ওনারা। এবং উনি পার্সোনাল ডায়েরি যেগুলো আমি শেয়ার করেছি, নোটবুক, এগুলো কাজে লেগেছে, আর ফিল আপ করা ফর্মগুলোর কথা সেগুলো উনি ব্যবহার করেছেন। আর ওনার যেটা অভিজ্ঞতা, 1102 ওনার মোট ভোট পড়েছে 6:15 অবধি, 20টা ভোটার স্লিপ, এটা কিউ স্লিপ হবে যেটুকু আমার ধারণা, 20টা উনি কিউ স্লিপ ইস্যু করেছিলেন আর কাগজপত্র জমা করে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরেছি আমাদের DCRC-তে। কন্ট্রোল ইউনিটকে প্লাস্টিক দিয়ে র্যাপ করে সাথে প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন PS-05/17C ওনাদের মেনে দিতে হয়েছিল। স্পেশাল বুকলেটের বইয়ের সাথে আলাদা আলাদা এনভেলপে ডায়েরি, মানে প্রিজাইডিং অফিসার ডায়েরি, 16-পয়েন্ট রিপোর্ট, 17C আর ডিক্লারেশন, পোলিং এজেন্ট মুভমেন্ট শিট, এগুলো দেওয়া হয়েছিল। মক পোল স্লিপগুলো ভরার জন্য একটা নর্মাল ব্ল্যাক এনভেলপ ছিল আর হোয়াইট প্লাস্টিকের একটা ট্রান্সপারেন্ট টিফিন বক্স ছিল, আর বক্সটা হাতে হাতে জমা নিয়েছে শেষে। আচ্ছা, উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তো এটাই মোটামুটি ওনার এক্সপিরিয়েন্স। পাশাপাশি যেটা মেন বলার জন্য এই ভিডিওটা আমি নিয়ে এসেছি, উনি দুটি নতুন ফর্ম আমাদের সাথে শেয়ার করেছেন, একটা ফর্ম আর একটা মকপল স্লিপের স্ট্যাম্পটা। তো সেই ফর্মটা নিয়ে আমরা এবার ডিসকাস করব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উনি আমাদের সাথে শেয়ার করেছেন। সেটা হচ্ছে এন্ট্রি পাসের একটা অ্যাকাউন্ট মেনটেন করতে হয়েছিল ওনাদের ওখানে। যেমন এই যে ওপরের পোর্শনটা দেখছেন, এটা হচ্ছে পোলিং এজেন্টদের এন্ট্রি পাস। এই এন্ট্রি পাস আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এর তলার যে পোর্শনটা, এটা হচ্ছে ওই এন্ট্রি পাসের একটা অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। তো আমি ওপর থেকেই ফিল আপ করাটা দেখাচ্ছি। যেমন দেখুন, প্রথমে আছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার অ্যান্ড নেম, তো যেটা আমরা বরাবর দিয়ে আসছি, 277 দুর্গাপুর পশ্চিম। তারপর পোলিং স্টেশনের নেম আর নাম্বার আমি দিলাম। তারপর নেম অফ ক্যান্ডিডেট, এটা যখন এজেন্টের পাস ইস্যু করবেন, সেই এজেন্ট যে ক্যান্ডিডেটের তার নাম এখানে আমরা লিখব। এটা এজেন্ট পাস ইস্যু করা আমি ভিডিও আগে দিয়েছি, এখানে রয়েছে বলে একসাথে দেখিয়ে দিচ্ছি। এবার ধরুন, যিনি মেন এজেন্ট হবেন, ধরুন রতন দত্ত মেন এজেন্ট, আর ওনার মনে করুন দুজন ডেলিভার এজেন্ট আছে, তো তিনজনের ফর্ম টেন নিয়ে এলেন। তো আপনি দিয়ে তাদের তিনজনাকার জন্য একটা পাস ইস্যু করে এই যে পোর্শনটা ছিঁড়ে দিয়ে দিলেন, বা আলাদা যদি পাস দেয় মোটামোটা সেটা আপনি দিয়ে দিলেন। তো এইভাবে প্রত্যেককে পাস দেবেন, এটা নতুন কিছু নয়। কিন্তু এরপরে এই যে আপনি যতগুলো পাস ইস্যু করছেন ক্যান্ডিডেটের জন্য, তার একটা অ্যাকাউন্ট আপনাকে মেনটেন করতে হবে, এখানে দেখুন লেখা আছে। এবং এই এন্ট্রি পাসটা ওনারা নিজেদের কাছে রাখবেন, আর এই ফলোয়িং ফরম্যাটে এটার হিসাবটা আপনাকে রাখতে হবে। তো এখানে হিসাবটা প্রথমে কি আছে, না অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম নাম্বার আমি লিখলাম, পোলিং স্টেশনের নেম নাম্বার সেটাও আবার লেখা হলো। এরপরে টোটাল নাম্বার অফ কনটেস্টিং ক্যান্ডিডেট, এখন দেখুন বিষয়টা হচ্ছে কনটেস্টিং ক্যান্ডিডেট মানে এখানে নোটা কিন্তু আসবে না, কারণ নোটা ক্যান্ডিডেটের দলে পড়লেও নোটা কিন্তু কনটেস্টিং ক্যান্ডিডেট নয়, কারণ সে কারোর সঙ্গে কনটেস্ট করতে আসেনি। তো যে কারণে কনটেস্টিং ক্যান্ডিডেটের যেখানে বিষয় আসবে, সেখানে শুধুমাত্র ক্যান্ডিডেটের সংখ্যাটাই লিখবেন, মানে নোটাকে বাদ দিয়ে। আর যদি সন্দেহ হয় তাহলে 6+নোটা লিখে দেবেন, তাহলে আর কোনো অসুবিধা নেই। যদি আপনাদের মনের মধ্যে একটা অস্থিরতা হয়, তো সেক্ষেত্রে 6+নোটা। এবার ধরুন কতগুলো আপনি পোলিং এন্ট্রি পাস রিসিভ করেছেন DC থেকে, ধরুন আপনাকে 10টা মোট পাস দেওয়া হয়েছিল। এবার ধরুন তিনজন ক্যান্ডিডেটের এজেন্ট ছিল, তা আপনি তিনটে পাস ব্যবহার করেছেন, তাহলে এখানে লিখলেন পাস ইস্যু করেছেন তিনটে। সেই তিনটের হিসাব আমি এবার দেখাচ্ছি। প্রথমে এখানে যে পাসটা দেওয়া হয়েছে, আমি এই হিসাবটাই, এই ক্যান্ডিডেটের এন্ট্রিটাই প্রথমে দেখাচ্ছি। তো ধরুন আপনার ক্যান্ডিডেটের নাম হচ্ছে অমল পাল, তাহলে আমি এখানে চলে গেলাম, আমি এখানে ক্যান্ডিডেটের নাম লিখলাম অমল পাল, হোয়েদার এন্ট্রি পাস ইস্যুড আর সিগনেচার অফ পোলিং এজেন্ট বা তার রিলিফ এজেন্ট। তো প্রথমে এখানে মেন এজেন্ট ছিল আপনার অমল পালের রতন দত্ত, তাহলে আমি এখানে রতন দত্ত নামটা প্রথমে লিখলাম, তাকে পাস ইস্যু করা হয়েছে ইয়েস। এরপরে আপনার যেটা দাঁড়াচ্ছে, ধরুন এনার দুজন রিলিফ এজেন্ট আছে, মন্টু রায় আর শিবু রায়, তো আমি একবারে চারটেকেই এনে দিচ্ছি। এবার দেখুন, মন্টু রায় আর শিবু রায়কে তো আপনি কোনো পাস ইস্যু করেননি, কারণ একটাই পাস ইস্যু করেছেন তিনজনাকার, কাজে এদের এগেনস্টে আপনাকে আর ইয়েস লেখার প্রয়োজন নেই, কারণ এরা রিলিভার, এদের নাম এখানে রিলিভিং এজেন্টের জায়গায় লেখা আছে,
এবং এদের নামে আপনি কিন্তু আলাদা করে পাস ইস্যু করেননি, কাজে এদের রিলিভার এজেন্ট যারা তাদের পাশে আপনার ইয়েস লেখার প্রয়োজন নেই। তো এটা গেল একটা ক্যান্ডিডেটের। এবার ধরুন দ্বিতীয় একজন ক্যান্ডিডেট আছে, এটা কি একটু ছোটো হয়ে গেল? হ্যাঁ, এবার ধরুন দ্বিতীয় একজন ক্যান্ডিডেট শেখ কামাল। আমি ক্যান্ডিডেটের সংখ্যাটা কমা চলে একটা ঘর গ্যাপ দিয়েছি, যদি আপনাদের বেশি হয় গ্যাপ দেবেন না। তার ধরুন মেন এজেন্ট দেবু মোদক, তাকে আপনি পাস ইস্যু করছেন, আপনি লিখলেন ইয়েস। তার ধরুন একটা ডেলিভার এজেন্ট এবং তার নাম শেখ গোলাম আসপিয়া, তাকে আর আপনি পাস দিচ্ছেন না, তাহলে আপনি এখানে নো লিখে দিলেন। এটা গেল আরেকটা ক্যান্ডিডেটের। এবার ধরুন আরেকজন ক্যান্ডিডেট আছে, তার নাম অনিমা পাল, তারও ধরুন মেন এজেন্ট সোনা রায়, তো তাকে আপনি পাস দিচ্ছেন, আর তার ডেলিভার এজেন্ট হারুহাটি, তাকে আপনি পাস দেবেন না, তাহলে নো। তাহলে তিনজন ক্যান্ডিডেটের এগেনস্টে পাস ইস্যু করেছেন আপনি তিনটে, তাহলে 10টা পাস পেয়েছিলেন, তিনটে ইস্যু করেছেন। এবার তাহলে এখানে আনইউজড এন্ট্রি পাস, তাহলে সেটা হবে 7টা আপনার আনইউজ অবস্থায় আছে, সেটা ওখানে ফেরত নিলে আপনি ফেরত দিয়ে দেবেন, দেশে এসে প্রিজাইডিং অফিসারের সই আর এখানে ডিস্টিংগুইশিং মার্ক। তো এই হলো ব্যাপারটা। এবার ওপরের যে পোর্শনটা, এটা ক্যান্ডিডেট ওয়াইজ আপনাকে একটা করে এন্ট্রি পাস ইস্যু করতে হবে, এই বিষয়টা আপনারা জানেন। তো এটা ওপরের পোর্শন, এটা আপনারা ছিঁড়ে এজেন্টকে দিয়ে দেবেন, বা সেপারেট যদি পাস থাকে সেই পাসটা ব্যবহার করবেন। আর এখানে কিন্তু এটা হচ্ছে কনসোলিডেটেড, মানে প্রত্যেক ক্যান্ডিডেটের একসঙ্গে একটা জায়গায় আপনি কার কোন ক্যান্ডিডেটের এগেনস্টে তার এজেন্টের কী সই, এখানে কিন্তু এগুলো এজেন্টের সিগনেচার নাম নয়, এগুলো তাদের যদি সই করি নেবেন, মেন এজেন্টের সইটা উপরে থাকবে, ডেলিভারদের তলায় থাকবে। এবং যেহেতু আপনি মেন এজেন্টের নামে পাঁচটা ইস্যু করছেন, এই যে রতন দত্তর নামে আপনি পাঁচটা ইস্যু করছেন, মেন এজেন্ট এরা ডেলিভার, তাই এখানে মেন এজেন্টের নামের পাশে আমি ইয়েসটা লিখে দিয়েছি। তো এটার খুব সামান্য ফর্ম, একবার দেখে নিলে আর আপনাদের অসুবিধা হবে না। আর এটার আর পিডিএফ ফাইল আমি তৈরি করছি না, জাস্ট একটু ভালো করে দেখে নিন, দরকার হয় একটু নোট করে নেবেন, তাহলেই হবে। তো এটা হচ্ছে এজেন্ট পাস রেকর্ড করার একটা অ্যাকাউন্ট, এটা আপনাদের হয়তো দিতে পারে, ওনাদের দিয়েছিল, উনি শেয়ার করেছেন, আমিও আপনাদের সাথে শেয়ার করলাম। পাশাপাশি উনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সাথে শেয়ার করেছেন, সেটা হচ্ছে মকপল স্লিপ, যে স্ট্যাম্পটা, এই স্ট্যাম্পটা আমি একটু বড় করে দেখাই, দেখুন আর একটু বড় করে দেখাচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন ভিভিপ্যাট থেকে যে স্লিপগুলো বেরোয়, সমস্ত মকপল স্লিপগুলো উনি এক কাছে গুছিয়ে রেখেছেন, এবং প্রত্যেকটি মকপল স্লিপের পেছনে এইভাবে স্ট্যাম্প দিতে হবে, এই রাবার স্ট্যাম্প ডিসি থেকে দিয়ে দেবে। তো এইরকমই দেখতে, সেই স্ট্যাম্পটা দেওয়ার পর এরকম দেখতে লাগবে মকপল স্লিপ। তো আপনাদেরকেও ভিভিপ্যাট থেকে মকপলের যে 57টা বা 57.5 বা তার থেকে বেশি মকপল যদি আর একটু বেশি হয়, তো টোটাল যে মকপল স্লিপগুলো বেরোবে প্রত্যেকটা স্লিপের পেছনে এইভাবে মকপল স্লিপ স্ট্যাম্প দিয়ে দেবেন। এই দুটি জিনিস উনি আমাদের সাথে শেয়ার করেছেন, ওনাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি এর পরের ফেজের বন্ধুদেরকেও বলবো, আপনারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন বিভিন্ন তথ্য দিয়ে, তাহলে পরবর্তী ফেজের বন্ধুদের এগুলো কাজে লাগবে। এবং আপনাদেরকে আমি আবার বলছি, আপনারা আপনাদের অভিজ্ঞতা সাউন্ড রেকর্ডিং করে পাঠান, আমি ডাইরেক্ট সেগুলো বন্ধুদের সাথে শেয়ার করব। এবং এই ভিডিওগুলো শেয়ার করুন, টাচে থাকুন, আমি আপডেট পেলেই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, ধন্যবাদ।